অন্যেই চ বহুব শৌরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে ইয়ুদ্ধ বিশারদা। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। দুর্যোধন দ্রোণাচার্যকে আরও সন্তুষ্ট করার জন্য বলছেন, কেবল এই কজনই নয়, সৈন্যদলে বাহ্লিক, শল্য, ভগদত্ত, জয়দ্রথ প্রমুখ আরও অনেক বীর যোদ্ধা, রথী মহারথী রয়েছেন, যারা আমার মঙ্গলের জন্য, আমার পক্ষে লড়াই করার জন্য, আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণের আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে এখানে এসেছেন। এরা আমার বিজয় লাভের জন্য নিজের মৃত্যুবরণ করতেও প্রস্তুত, তথাপি যুদ্ধভূমি থেকে কখনোই পিছু হটবে না। এরা এরা হস্তে ধারণ করে চালানোর অস্ত্র তথা তরবারি, ত্রিশূল ইত্যাদি ব্যবহারে নিপুণ এবং হস্ত দ্বারা নিক্ষেপের অস্ত্র যেমন বাণ, বর্ষা ইত্যাদি চালনাতেও পারদর্শী। যুদ্ধ কিভাবে করা উচিত, কিভাবে, কি প্রথায়, কোন কৌশলে, কিভাবে সৈন্যদের সাজাতে হয় ইত্যাদি যুদ্ধকলায় এরা খুবই পারঙ্গম এবং কুশল। কিন্তু মজার ব্যাপার হলো, এত কথা বলার পরেও দ্রোণাচার্য কোনো উত্তর দিলেন না। তখন দুর্যোধনের চাতুর্য সফল না হওয়ায় তার মনে কি চিন্তা এলো তা সঞ্জয় জানাচ্ছেন পরবর্তী শ্লোকে। কারণ ব্যাসদেব সঞ্জয়কে যে দিব্য দৃষ্টি দিয়েছিলেন তাতে তিনি সেনাদের মনের কথাও জানতে পারতেন।